কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা ও আর এস ও এর মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের ছয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডি টু ব্লকের দুই নম্বর পাহাড়ের সামনে এ ঘটনা ঘটে নিহতরা হলেন উখিয়া উপজেলা কুতুপালং টু ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি চার ব্লকের নূর মোহাম্মদ এবং বালুখালী সাত নম্বর ক্যাম্পের শামসুল আলম নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী